বন্ধুরা, আমরা এই জাস্ট ট্রেন থেকে নামলাম ঘাটশিলা স্টেশনে। এবারের ট্যুরে আমরা যাচ্ছি বেলপাহাড়ি, কাঁকড়াঝোড়, সঙ্গে অবশ্য ঝাড়গ্রামও আছে। যেহেতু স্টেশন থেকে স্বনামধন্য কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা খুবই কাছে, তাই আমরা ঠিক করলাম ওনার বাড়িটা দেখে তারপর ব্রেকফাস্ট করে আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা হব। বাংলা সাহিত্যে অমর কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঘাটশিলার বাড়ি আপনারা সবাই জানেন। ঘাটশিলায় তার একটা বাড়ি আছে, সেই সুবর্ণরেখা নদীর তীরে তার অমর কিছু সাহিত্য, এবং শোনা যায় যে চাঁদের পাহাড় বইটাও তিনি এই সুবর্ণরেখার তীরে বসে লিখেছিলেন। আমরা এখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই ঘাটশিলার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমরা এবার বাড়িতে ঢুকব। এখন আমরা ব্রেকফাস্ট করে আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে চলেছি বুরুডি লেকের দিকে। এই মুহূর্তে কোভিড পরিস্থিতির জন্য ট্রেনের সংখ্যা বেশ কম। ট্রেনে করে বেলপাহাড়ি যেতে গেলে আইদার ঝাড়গ্রামে নেমে গাড়ি করে বেলপাহাড়ি পৌঁছতে হবে। দূরত্ব পড়বে প্রায় 40 কিলোমিটার, আর তা না হলে ঘাটশিলা স্টেশন থেকে গাড়িতে করে বেলপাহাড়ি যেতে হবে। হাইওয়ে দিয়ে গেলে দূরত্ব 60 কিলোমিটার, আর জঙ্গলের রাস্তা দিয়ে গেলে দূরত্ব 55 কিলোমিটার। রাস্তার কন্ডিশন খুব ভালো নয় জেনেও জঙ্গলের আর পাহাড়ের সৌন্দর্য একসাথে উপভোগ করার জন্য আমরা এই রাস্তাটাকেই বাছলাম। বেলপাহাড়িতে এবারে আমরা থাকব শঙ্কর সিংয়ের পবিত্রা হোমস্টেতে। সেখান থেকে গাড়ি এসে আমাদের ঘাটশিলা স্টেশন থেকে পিক আপ করেছে। অবশেষে ভাঙাচোরা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম বুরুডি লেকের ধারে। রাস্তার দুধারে এই ছোট ঝুপড়ি দোকানগুলোতে ব্রেকফাস্ট লাঞ্চের ব্যবস্থা থাকে। আমরাও একটা দোকানে 75 টাকা করে ভেজ মিলের অর্ডার দিয়ে দিলাম। ব্রিটিশ আমলে দলমা পাহাড়ের নিচে বুরুডি লেকের ধারে বুরুডি ড্যাম তৈরি করা হয়। শীতকালে বুরুডি লেকের ধারে স্থানীয় লোকেরা পিকনিক করতে আসে। এছাড়া অক্টোবর মাসে এই লেকের ধারেই বসে বিন্দা মেলা, যেখানে স্থানীয় সাঁওতাল সম্প্রদায় তাদের হাতের তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করে। খাওয়া দাওয়ার আগে হাতে কিছুটা সময় থাকায় ঘাটশিলের আরেকটা দেখার জায়গা ধারাগিরি ফলস দেখতে গেলাম। এই ফলসটাতে যেতে গেলে বেশ খানিকটা দূরে একটা বড় মাঠে গাড়ি রেখে বাকিটা পাথুরে লালমাটির রাস্তা দিয়ে হেঁটে পৌঁছতে হয়। আমরা এখন এসেছি ধারাগিরি ফলস দেখতে। লাঞ্চের অর্ডারটা ওই দিকে বুরুডি লেক আছে, ওই বুরুডি লেকের কাছে আমরা দিয়ে এসেছি। ওই দিকটা দেখতে পাচ্ছেন একটু ধোঁয়া উঠছে, ওই দিকে একটা গ্রাম আছে। এখানকার গ্রামবাসীরা অত্যন্ত দরিদ্র, তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করেন। বলছিলেন যে একটু গাইড হিসেবে নেওয়ার জন্য, কিন্তু মোটামুটি এই ফলসে আমাদের কিছু লোকজন আগে আসার জন্য আমরা গাইডটা নিলাম না। যদি আপনারা আসেন তাহলে এখানে গাইডও নিতে পারেন। চারপাশের জঙ্গলের সৌন্দর্যটা উপভোগ করার মতো, জঙ্গলের একটা নিজস্ব ভাষা আছে, সেই ভাষাটা যদি পড়তে হয় তাহলে এই ধারাগিরি ফলসের যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে একা একা নির্জনতা উপভোগ করতে করতে চলুন।
আর জঙ্গলের শব্দ, জঙ্গলের মাধুর্য, জঙ্গলের ভাষা এগুলো পড়তে পড়তে চলি। যেহেতু এপ্রিল মাস প্রচণ্ড গরম, তাই ফলসে জল প্রায় নেই বললেই চলে। আর ফলসের নিচে নোংরা কালো জল জমে আছে বলে প্রচণ্ড মাছির উপদ্রব। সেই কারণে জায়গাটা নির্জন ও সুন্দর হওয়া সত্ত্বেও বেশিক্ষণ থাকা গেল না। খাওয়া শেষ করে রওনা দিলাম বেলপাহাড়ির দিকে। জঙ্গলের মধ্যের এই ভাঙাচোরা রাস্তা যেটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেটা খুবই নির্জন। দরকার ছাড়া কোনো গাড়ি এই রাস্তায় খুব একটা আসে না। স্থানীয় ড্রাইভার ছাড়া এই রাস্তা চিনে এগোনো বেশ মুশকিল। বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়ি ছাড়া এই রাস্তায় আসা একদমই উচিত নয়। দেখো পাহাড়ের গায়ে একটা বড় পাথর কেমন অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। এই জঙ্গলটা দলমা রেঞ্জের অন্তর্গত হওয়ায় এখানে দিনের বেলাও হাতি চলাচল করে। রাস্তার ওপরে হাতির তাজা মল তারই প্রমাণ। অনেক ধুলো খেয়ে অবশেষে আমরা পৌঁছলাম কাঁকড়াঝোড়। ইতিমধ্যে সঙ্গে আনা জল প্রায় শেষ, তাই রাস্তার ধারের একটা ছোট দোকানে কোল্ড ড্রিঙ্কস আর জল খেয়ে সবাই আমরা চাঙ্গা হয়ে উঠলাম। দোকানটার উল্টো দিকেই দেখলাম কাঁকড়াঝোড়ে থাকার একটা অন্যতম অপশন মাহাতো হোমস্টে। মাহাতো হোমস্টে থেকে একটু এগোলেই রয়েছে চারমূর্তি হোমস্টে আর নতুনভাবে চালু হওয়া সরকারি গেস্ট হাউস। ওই তো দেখা যাচ্ছে আমাদের বেলপাহাড়ির ঠিকানা, পবিত্রা হোমস্টে। এই জায়গাটার নাম আগুই বিল। হোমস্টেতে জিনিসপত্র রেখে একটু ফ্রেশ হয়ে আমরা আশেপাশটা ঘুরতে বেরোলাম। খুবই নিরিবিলি জায়গা, শান্ত পরিবেশ, সবাই খুব এনজয় করছি। ওই চাঁদের পাহাড় দেখতে পাবো, ওই চাঁদের পাহাড় মাথায় জাহাজ দেখতে পাবো। দম ভরে ফুসফুসে তাজা হাওয়া নিচ্ছি। সন্ধে নামতেই একটু ঠান্ডা হাওয়া দেওয়া চালু হলো। বাড়ির সামনের দালানে বসে আড্ডা মেরে ডিনার করে দিনটা শেষ হয়ে গেল। পরের পর্বে দেখাবো আমাদের গড়রাশিনী পাহাড়ে হাইকিং আর বেলপাহাড়ির অন্যান্য সাইট সিইং। তার সাথে এটাও বলবো যে পবিত্রা হোমস্টেতে এক রাত থাকার পরই কেন আমরা ঝাড়গ্রামের হোটেলে চলে যেতে বাধ্য হলাম।